রূপকথা রাজপ্রাসাদের মতো এক বিলাসবহুল হোটেল, উচ্চতা 1,080 ফুট, যেন শহর ছাড়িয়ে মাথা তুলেছে মেঘের রাজ্যে। পিরামিডের আদলে নান্দনিক ত্রিকোণ শেপ আর স্থাপত্যের অভিনবত্ব ভ্রমণ পিপাসুদের স্বর্গ করে তুলেছে তাকে। ঝা চকচকে আভিজাত্যে মোড়া এই হোটেলে রয়েছে অতিথিদের জন্য আধুনিক মানের সমস্ত রকমের সুযোগ সুবিধা। এক কথায় পৃথিবীর যে কোনো নামি দামি হোটেলের সঙ্গে পাল্লা দিতে পারে এই হোটেল। রূপে গুণে অদ্বিতীয় হয়েও এ হোটেল যেন অভিশপ্ত। গত 30 বছর ধরে খোলা আকাশের নিচে নিঃসঙ্গ সম্রাটের মতো একেবারে একা দাঁড়িয়ে রয়েছে, আজ অবধি একজন মানুষও পা রাখেনি এই হোটেলে। অবাক হচ্ছেন, ভাবছেন নিশ্চয়ই এমন নান্দনিক বিলাসবহুল হোটেলে যেখানে পর্যটকদের ভিড় জমে যাওয়ার কথা, সেখানে এমন শূন্যতা কেন? আজ অবধি একজন পর্যটকও কেন রাত্রি কাটায়নি এই হোটেলে? ব্যাপারটা ভুতুড়ে নয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক উত্তর কোরিয়ার রিয়াংগং হোটেলের এই দুর্ভাগ্যের কাহিনী। আজ থেকে পাক্কা 30 বছর আগে তৎকালীন হিসাবে 5,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই হোটেল। নির্মাণের সময় লেগেছিল পাক্কা 6 বছর, 1987 থেকে 1992। 39 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত এই রিয়াংগং হোটেলের উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও বড়। এই গগনচুম্বী অট্টালিকার সঙ্গে তুলনা করলে আশেপাশের বহুতল বাড়িগুলোকে পিগমির মতো মনে হয়। 2-10টা নয়, এই হোটেলে পর্যটকদের রাত্রিবাসের জন্য মজুদ রয়েছে 3,000 ঝাঁ চকচকে বিলাসবহুল রুম। নামি দামি ইন্টেরিয়ারদের হাতে সেজে উঠেছে এই হোটেলের শয়নকক্ষগুলো। রাতের বেলায় বুর্জ খলিফার আলোর খেলা তো পৃথিবী বিখ্যাত। উত্তর কোরিয়ায় হোটেলের দেওয়ালগুলোতেও প্রতি সন্ধ্যায় ফায়ার ওয়ার্কের লাইভ শো হয়ে থাকে, একেবারে বুর্জ খলিফার মতোই। এই আলোর খেলা পুরো শহরটাকেই যেন মাতিয়ে তোলে রঙিন আলোর রোশনায়। অনেকেই ভাবছেন যে এত অসাধারণ হোটেল, অথচ তার সম্পর্কে আজ পর্যন্ত তেমন কিছুই জানা যায় না কেন। তার প্রধান কারণ, রিয়াংগং নামক এই হোটেলে 105 তলার এই বিশাল হোটেলটি অবস্থান করছে নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিয়াংইয়ং শহরে। উত্তর কোরিয়ার রাজনৈতিক অবস্থা বা অবস্থান নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। উত্তর পূর্ব এশিয়ার এই দেশটি উত্তরে চীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পীত সাগর অবস্থিত। নিজেদেরকে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে উত্তর কোরিয়া এমন একটি দেশ যা শাসন ক্ষমতার টুটি ধরা আছে একটি মাত্র পরিবারের হাতে। 1948 সালে, মানে একেবারে জন্মলগ্ন থেকেই উত্তর কোরিয়া শাসন ক্ষমতা দখল করে আছে সেখানকার বিখ্যাত, মতান্তরে কুখ্যাত কিম পরিবার। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বিগত 74 বছর ধরে উত্তর কোরিয়া সিংহাসন দখল করে আছে এই একটি পরিবার, তারাই এদেশের গণতন্ত্রের শেষ কথা। কিভাবে? উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে প্রতি বছর নির্বাচন হয় নিয়ম মেনে, ভোটাধিকার প্রয়োগও করে সাধারণ মানুষ। কিন্তু তারা ভোট দেন কাকে? প্রার্থী তো একজনই, আর সেই ক্যান্ডিডেট নিঃসন্দেহে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার অর্থাৎ কিম পরিবারেরই একজন। সোনার পাথর বাটির মতো প্রায় বিরোধী শূন্য এই গণতন্ত্র জন্মলগ্ন থেকেই বয়ে বেড়াচ্ছে আম্মক আর তুমান নদীর দেশ। শিব ঠাকুরের আপন দেশে কি না বলা শক্ত, কিন্তু এ দেশে নিয়মকানুনও অনেকটা সুকুমার রায়ের পদ্মের মতোই সর্বনেশে। রাজনৈতিক কূট কাচালিতে না গিয়ে একটাই কথা বলা যায়, আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়ার শত্রু অনেক। অন্য দেশের সঙ্গে এই দেশের সে অর্থে প্রায় কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক নেই বললেই চলে। বিদেশি পর্যটকদের আনাগোনাও হাতে গোনা। একটা সামান্য পরিসংখ্যান দেওয়া যাক, প্রতি বছর উত্তর কোরিয়ায় ভ্রমণে আসেন কম বেশি 3 লক্ষ পর্যটক। ঠিক এর পাশের দেশ অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে সেই সংখ্যাটাই প্রতি বছর 175 লক্ষ, অর্থাৎ উত্তর কোরিয়ার তুলনায় 58 গুণ বেশি পর্যটক পায় দক্ষিণ কোরিয়া। আশ্চর্য না?
এখন প্রশ্ন হলো যে নর্থ কোরিয়াতে যখন নিয়ম কানুনের এমন বজ্র আটুনি আর পর্যটকদের সংখ্যাও প্রায় হাতে গোনা, তাহলে কি দরকার ছিল কোটি কোটি ডলার খরচ করেও 3000 শয্যা বিশিষ্ট 105 তলার এত বিশাল হোটেল তৈরি করার? এর পেছনেও আছে এক গল্প। 1986 সালে ইউনাইটেড স্টেট এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে তখন। এই ঠান্ডা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পক্ষ নেয় উত্তর কোরিয়া, অন্যদিকের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া বেছে নেয় ইউনাইটেড স্টেট বা আমেরিকার পক্ষ। আগেই বলেছি ঠান্ডা যুদ্ধ, অর্থাৎ কোনো রকম অস্ত্রের ব্যবহার নয়, কেবলমাত্র কূটনীতির সাহায্যে নিজেদের ক্ষমতা তুলে ধরাই ছিল এই যুদ্ধের মূল লক্ষ্য। যুদ্ধের ফলাফল যাই হোক, এই ঘটনার পর থেকেই একটা পাকাপাকি চিড় পড়ে যায় উত্তর আর দক্ষিণ কোরিয়া সম্পর্কের মধ্যে। একে অপরের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে জেগে ওঠে তারা। প্রতিবেশীর বদলে কিভাবে যেন দুজনেই দুজনের শত্রু হয়ে যায়। শুরু হয় রাজনৈতিক ইগোর লড়াই, প্রত্যেক ক্ষেত্রে একে অপরের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা, নিজের রাজনৈতিক তথা কূটনৈতিক অবস্থানকে ধ্রুব দেখানোর প্রয়াস। আর দুই দেশের এই ইগোর প্রতিযোগিতায় বলি হয় হোটেল রিয়াংগং। 1986 সাল নাগাদ সিঙ্গাপুরের সব থেকে উঁচু এক বিলাসবহুল হোটেল তৈরি করে দক্ষিণ কোরিয়া, যেটা আর স্ট্যামফোর্ড হোটেল নামে পরিচিত। এছাড়াও 1988 সালে অলিম্পিকের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ কোরিয়া। বলা চলে পুরো পৃথিবীর নজর এসে পড়েছিল কোরিয়া প্রণালীর পাশের এই দেশটির ওপর। স্বাভাবিকভাবেই প্রতিবেশীর এই বার বারণ তো মেনে নিতে পারছিল না উত্তর কোরিয়া। সেই সময় নর্থ কোরিয়াতেও একটি বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। প্রায় অলিম্পিকের সমতুল্য এই ফেস্টিভ্যালের আয়োজন করতে ব্যয় হতে থাকে রাজকোষাগারে কোটি কোটি টাকা। 1989 সাল নাগাদ এই উৎসব হওয়ার কথা ছিল। দেশ বিদেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন 22,000 অ্যাথলিট। সেই সময় 1.5 লক্ষ লোক বসতে পারে এমন একটি ব্র্যান্ড নিউ স্টেডিয়াম এবং অংশগ্রহণকারীর জন্য 3,000 রুম বিশিষ্ট একটি হোটেল বানানোর সিদ্ধান্ত নেয় নর্থ কোরিয়া। এই হোটেলটি 105 তলা বিশিষ্ট হওয়ার কথা ছিল, যা উচ্চতায় অনায়াসে ভেঙে দেবে দক্ষিণ কোরিয়ার স্ট্যামফোর্ড হোটেলের ওয়ার্ল্ড রেকর্ড। শুধু তাই নয়, সেই সময় গোটা পৃথিবীতে মাত্র 21টি বিল্ডিং এমন ছিল যাদের উচ্চতা 100 তলার ওপর। সোজা কথায় উচ্চতার হিসাবে সেই সময় রিয়াংগং হোটেলই হতে পারত বিশ্বের সর্বোচ্চ হোটেল। সে প্রতিযোগিতায় একটি দেশকে টেক্কা দেওয়ার জন্য তখন মরিয়া নর্থ কোরিয়া। বেশ জোর সোর্সেই এই অভিনব নতুন হোটেলের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তখন কে জানত পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল বানানোর স্বপ্ন একদিন কাঁটার মতো বিঁধে যাবে তাদের গলায়। কিন্তু বাস্তবে সেটাই হলো। এত উঁচু বিল্ডিং বানানোর জন্য যে পরিমাণ ইস্পাত প্রয়োজন, ততখানি পর্যাপ্ত স্টিল নর্থ কোরিয়ার ভাড়ারে মজুদ ছিল না। এই হোটেলের একদম উপরের ফ্লোরের রেস্টুরেন্টে পৃথিবীর সব থেকে উঁচু অবজারভেশন ডেক বানানোর কথাও ছিল। সত্যি কথা বলতে হোটেল রিয়াংগং যে আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা রাখার ঘোষণা করা হয়েছিল, তা যদি সম্ভব হতো তাহলে শুধুমাত্র সাউথ কোরিয়াকেই নয়, ইগো আর প্রযুক্তির লড়াইয়ে পৃথিবীর তাবড় তাবড় দেশকেই পিছনে ফেলে দিতে পারত উত্তর কোরিয়া। কিন্তু বিধিবাম, 1987 সালে হোটেলে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয় বটে, কিন্তু 1989 সালে যখন ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল শুরু হয় তখন 3,000 রুম বিশিষ্ট এই হোটেলের নির্মাণ কাজ অর্ধেকও শেষ হয়নি। তখন সম্মান বাঁচানোর জন্য টেকনিক্যাল সমস্যায় দায় দিয়ে সে যাত্রায় পরিস্থিতি সামাল দিতে হয়। অবশ্য এত সহজে দমে যাওয়ার পাত্র নয় কিম পরিবার। হার না মেনে হোটেলের নতুন ওপেনিং ডেট ঘোষণা করে তারা। সেই বিশেষ দিনটি ছিল আবার উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম উন সুনের 80তম জন্মদিন। এটা 1992 সালের হোটেলের সাইটের কাজ জোর কদমে চালু করা হয় আবার, কিন্তু ভাগ্য কোনোভাবেই সঙ্গ দিচ্ছিল না কিমদের। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। যেহেতু ঠান্ডা যুদ্ধের গোড়ার থেকেই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল, তাই এই ভাঙনের প্রভাব একেবারে এড়িয়ে যেতে পারেনি উত্তর কোরিয়া। এই উত্থান পতনের ভিতরে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে নর্থ কোরিয়ার অর্থনীতি। অর্থনীতিতে আনুকূল্যের অভাব, ভাড়ে মা ভবানী দশা, বিশ্ব রাজনীতিতে একঘরে হওয়ার ভয় সারাশির মতো চেপে ধরে। টাকার অভাবে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার আগেই তা স্থগিত করে দেওয়া হয়। হোটেলের ওপেনিংয়ের আশ্বাস যে সবাইকে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বারের জন্য ফেল হয়ে যায় তা।
এর ফলে একদিকে যেমন অসমাপ্ত থেকে যায় রিয়াংগাং হোটেলের নির্মাণ কাজ, তেমনি অন্যদিকে পৃথিবী জুড়ে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায় উত্তর কোরিয়ার এই স্ফীতদ্বয় দম্ভ। সেই থেকে আজ পর্যন্ত রাজধানীর বুকে একইভাবে একা একা দাঁড়িয়ে আছে রিয়াংগাং হোটেলের স্ট্রাকচার। সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে একটি কালো দাগের মতো উত্তর কোরিয়ার কলঙ্ক চিহ্ন এই হোটেল। একসময় এই সম্পূর্ণ স্ট্রাকচারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এতে পুরো পৃথিবীর সামনে আরো বেশি কলঙ্কিত হতে হবে এই ভয়ে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয় উত্তর কোরিয়ার সরকারকে। এর অনেক বছর পর 2008 সাল নাগাদ রিয়াংগাং নিয়ে নতুন করে চুক্তি করা হয় একটি ইজিপশিয়ান কোম্পানির সঙ্গে। সেই চুক্তি অনুসারে স্থির হয় যে তাদের কোম্পানি নিজেদের অর্থ দিয়ে নির্মাণের অসম্পূর্ণ কাজ শেষ করবে, হোটেলের পরিচালনার দায়িত্বও থাকবে এই কোম্পানি। সেই সময় মারা গিয়েছিল নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম আল সাংতো। শ্রদ্ধার্ঘ হিসাবে ঠিক করা হয় সুপ্রিম লিডারের 100তম জন্মদিন, অর্থাৎ 2012 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যাবে এই হোটেল। ইজিপশিয়ান ওই কোম্পানি সর্বপ্রথম বিল্ডিংটিতে উইন্ডো প্যানেল লাগায় যাতে ওটি শহরের সৌন্দর্য নষ্ট না করে, কিন্তু অন্দরসজ্জার কাজ শুরু করার সময় আরও একটি বড় সমস্যা দেখা যায়। 2011 সালে কিম উন জং উত্তর কোরিয়ার সিংহাসনে বসে এমন কিছু সিদ্ধান্ত নেন যার ফলে চটে গিয়ে নর্থ কোরিয়াতে বিলাসবহুল পণ্য রফতানি করা বন্ধ করে দেয় আমেরিকা। এর ফলে শুরু হয় নতুন সমস্যা। হোটেলের অন্দরসজ্জার জন্য যে সব আসবাবপত্রের প্রয়োজন হতো তা নর্থ কোরিয়া আমদানি করতে পারছিল না। হোটেল উদ্বোধনের জন্য নির্দিষ্ট করা তারিখ আরও একবার বিশ্বের দরবারে মুখ পুড়ে উত্তর কোরিয়ার। পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল হিসাবে যার বিশ্ব রেকর্ড করার কথা, সেই হোটেলের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে বটে, কিন্তু সম্পূর্ণ অন্য কারণে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং, যা গত 30 বছর ধরে একদম খালি পড়ে রয়েছে। আজও এই হোটেলের দেওয়ালে রাতের বেলায় চমৎকার রঙিন আলো দেখতে পাওয়া যায়, কিন্তু হোটেলের ভেতরে বিরাজ করে আশ্চর্য এক স্তব্ধতা। হোটেলটি কি আদপেও কোনোদিন সম্পূর্ণ হতে পারবে? এই প্রশ্নের উত্তর দেবে অনাগত ভবিষ্যৎ। কিন্তু ভেবে বলুন তো, এমন আশ্চর্য হোটেলে কোনো দিন অন্তত একটা বেলা কাটাতে চাইবেন কি আপনি? তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।